আজ আপনাদের এমন একটি ফল দেখাবো যা পুষ্টিগুণে ভরপুর, সকল বয়সের মানুষের খুব পছন্দের একটি ফল এবং কৃষকের ভাষ্য মতে যে ফল খেলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। সেই ফল কিভাবে চাষ করা হয় তা সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন। আজকে কয় গামলা তুলেছেন ইতিমধ্যে? এই দুই গামলা উঠানো হয়ে গেছে আমাদের, একা গামলায় 15 কেজি করে ধরে। আর প্রতিটি গাছে তো দেখছি অগণিত ফল, অগণিত ফল, মানে কি দেখেন, তাকাই দেখেন, এই দেখেন ফলগুলোর কত সুন্দর চেয়ার, এই দেখেন। আপনি তো ভালোই স্বাবলম্বী হয়েছেন এই চাষ করে। আমি অনেক উন্নত হয়েছে এই চাষ করি। গাড়ি বাড়ি করেছে? হ্যাঁ, আমার রোডে বর্তমান দুইখান গাড়ি চলে। সত্য কথা নাকি কাকা? না, আমরা মিছি কথা বলি, আমার সম্পত্তি কেউ নিয়ে নেবে। এই পানি ফলের চারা যদি খেতে একবার রোপণ করা হয়, একটি গাছ থেকে কতগুলো চারা বৃদ্ধি পায়? ও আপনার কিছু কিছু গাছ আছে যদি ফাঁকা জায়গায় থাকে, তাতে আপনার 100 পর্যন্ত গাছ বৃদ্ধি হয়। এতে তারপরে আপনারা পরিচর্যা করেন? হ্যাঁ, তারপরে আমরা কীটনাশক দিয়ে এটা পরিচর্যা করি। সার পানি বেশি লাগে নাকি কম লাগে? না, সার প্রচুর সার লাগে, লাগলেও লস নেই, কেন এর যেমন সার ব্যবহার হয়, হ্যাঁ, সেই পরিমাণের উৎপাদনও হয় বেশি। কাকা, এই ফলের বিভিন্ন জাত আছে নাকি একরকম? না না, আমরা এবার আবার একটা নতুন জাত উৎপাদন করেছি, সাদা। এই জাতের ফলগুলোর খাতি সবচেয়ে মিষ্টি বেশি এবং এই ফলটার ধরনও বেশি। আপনি কত বছর চাষ করছেন এই ফলের? 9 থেকে 10 বছর। আপনাদের এলাকায় কতজন কৃষক? আমাদের এলাকায় 10 থেকে 12 জন কৃষক আছে এই চাষ করি। আমরা সবাই স্বাবলম্বী হয়েছে কম বেশি? সবাই উন্নত হয়েছে এই চাষ করি। সারা বাংলাদেশে আপনাদের এই ফলের চাহিদা কেমন? ব্যাপক চাহিদা। এই একটু পরে পাবনার গাড়ি আসবে, এই গাড়িতে আমার ফল পাঠানো লাগবে পাবনায় আর বগুড়ায়। কাকা, এই ফলের কোনো ভিটামিন আছে কিনা? প্রচুর প্রোটিন এর ফলে। এ বাচ্চারা খালি, খুব ভালো জিনিস বাচ্চাদের জন্য। আগে যাদের আপনার ডায়াবেটিস আছে তাদের পক্ষে খুব মানে ভালো জিনিস এইটা, কিন্তু রোগ থেকে আপনি নিয়ন্ত্রণ পাবেন। এই ফলটা খুব পুষ্টিকর ফল। এই ফলগুলো দেখেন, আমরা ভাঙতি ভাঙতি বহুত খাই, দেখেন কত সুন্দর ফল। এইভাবে এইভাবে সল্লিয়ের ভিতরে একটা শ্বাস আছে, এত সুন্দর মিষ্টি। এই দেখেন, আমি চলতেছি, দেখি নেন একটু, এই দেখেন, এই যে সাদা, এইগুলোর খুব খাতে খুব সুস্বাদু ফলে। গামলা তোলা হয়ে গেছে, এই গামলা ডাঙায় দেবো, এখনই বিক্রি, কাস্টমার এসে দাঁড়ায় আছে, এখনই বুঝিয়ে দেবো। ওই কাকা কিনবে মানে উপরে বসে? হ্যাঁ, উনি উনি নেয় ডেলি, প্রত্যেকদিন 3 থেকে 3.5 মণ পর্যন্ত ফল উনি এই রাস্তায় বিক্রয় করে প্রত্যেক দিন। ইয়ার নেশ, যাচ্ছে কথা আমার কাছে।